নমস্কার বন্ধুরা, আমি চৈতালি, গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেলে আপনাদের স্বাগত। আমার সামনে একটা গাছ দেখছেন, হ্যাঁ, এই সম্পর্কেই আপনাদের কাছে আমি কিছু বলতে চাই। আপনারা যদি প্রকৃতিকে ভালোবাসেন, প্রকৃতি তার বিনিময়ে আপনাদেরও কিছু দেয়। তাই আমার সব থেকে বড় পাওনা এটা, প্রকৃতির একটা দান। আর আমি যেটা কি করে পেয়েছি এটা, সেটা আমি আপনাদের বলছি। একদিন ছাদে ঘুরতে ঘুরতে, আমার ছোট্ট ছাদ, ছাদটাতে ঘুরতে ঘুরতে দেখি একটা গাছের গোড়ায় ছোট্ট একটা চারা বেরিয়েছে। আমার এক সেকেন্ড লাগলো না ওটাকে চিনতে। আমি দেখেই বুঝতে পারলাম যে এটা একটা সজনা গাছ, আর এটা আমাকে প্রকৃতি দিয়েছে। তাই আমার খুব ভালো লাগলো এবং আমি সেটাকে নিয়ে গিয়ে একটা ছোট টবে বসিয়েছিলাম। আর যেটা আপনাদের দেখাচ্ছি, সেই ছোট্ট টব থেকে তুলে, জানি এই গাছটা খুব বড় হয়, আমি তাই সেই ছোট টব থেকে তুলে এটাকে একটা বড় প্যাকেটের মধ্যে বসিয়েছি, সেটা দেখাচ্ছি। দেখুন, এরকম একটা প্যাকেটে আমি বসিয়েছি। কিন্তু এটাই শেষ নয়, এর পরে যেটা আমি করেছি সেটা আমি পুরো আপনাদের দেখাই। দেখুন, এটা একটা বস্তা, চালের বস্তা। বস্তার ভেতর আমি যেটা করেছি, এরকম একটা থাক করেছি, থাকে আমি কিছু পালং গাছ লাগিয়েছি, দেখতে পাচ্ছেন। আর তার উপরই আর একটা সিমেন্টের প্যাকেটে আমি বসিয়েছি এই গাছটিকে। দেখুন, গাছটিকে বসিয়েছি, আর গাছটা আমার এখন এত বড় হয়েছে। মাঝে একটু পোকা লেগেছিল, আমি এতে আমার যে কীটনাশক আছে অর্গ্যানিক, সেটা আমি স্প্রে করেছি। আস্তে আস্তে পাতাগুলো ভালো হয়ে যাচ্ছে, আপনারা দেখুন পাতাগুলো সুন্দর হয়ে যাচ্ছে, আশা করছি আর রোগ লাগবে না। আমি মাঝে মাঝেই ওটাকে স্প্রে করছি। দেখুন, আর কোন গাছের গোড়ায় আমি এটাকে পেয়েছিলাম সেটাও আমি আপনাদের দেখাই। এই গাছের গোড়াতে আমি ওটাকে পেয়েছিলাম, গাছটাকে, সজনা গাছটাকে। এই গাছটা দেখলেও আপনারা চিনতে পারবেন, এটা আমি আগে ভিডিওতে দেখিয়েছি। এটা আমার একটা বেদানা গাছ, যে গাছটায় প্রচুর পরিমাণে বেদানা হয়, এই বেদানা গাছের গোড়ায় এটা ছিল। তাই আমি সঙ্গে সঙ্গে গাছটিকে তুলে আমি টবে বসিয়ে দিয়েছিলাম। তারপরে আজকে যে অবস্থায় বসিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, এইভাবে গাছটিকে তারপরে আমি বসিয়েছি, এইভাবে বসানোর পর কিছুদিন পরেই আমি এর যে একটা ছোট্ট ব্রাঞ্চ ছিল সেটাকে আমি প্রুনিং করে দিয়েছিলাম। প্রুনিং করার পর আমার অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়েছে। আমি এটাকে খুব সুন্দর গোল করে রাখতে চাই। আর এবছর প্রথম গাছটা আমার 3 মাস বয়স হলো, 3 মাস বয়স, এবছর ফল তো ধরবেই না। আমি আশা রাখছি নেক্সট ইয়ার আপনাদের এর ফল ফুল আমি দেখাবো। আর যেভাবে বসিয়েছি, এতে কি কি সয়েল মিডিয়া ব্যবহার করেছি সেটা আপনাদের, এর মধ্যে যে যে সয়েল মিডিয়াগুলো দিয়েছি সেটা আমি বলি। এই যে বস্তাটা দেখছেন, এটা 25 কেজির একটা বস্তা চালের। আমি এই হাফ দিয়েছি পাতা, শুকনো পাতা গাছের, আমার যত গাছের শুকনো পাতা হয় সেগুলো দিয়েছি। তারপরে যেটা দিয়েছি, আমি এর পাশেই একটা, দেখুন, ছোট পাত্রে এই সমস্ত জিনিসগুলো আমি রেখে দিই, শুকনো পাতা, তার মধ্যে কিছু গোবর আমি ঢেলে দিয়েছিলাম, আর কাঁচা পাতা এইভাবে পচতে শুরু করে, এইগুলো আমি তার ওপর একটা স্তর দিয়ে দিয়েছি, ওই রকম একটা স্তর এর উপর দিয়ে দিয়েছি। দেবার পরে এইটুকু জায়গা, এইটুকু জায়গা আমি যেটা দিয়েছি সেটা হলো ধানের আগড়া, গোবর সার, সাদা বালি আর গার্ডেন সয়েল, 4টেকে সম পরিমাণ আমি এখানে দিয়েছি, গার্ডেন সয়েল আর সাদা বালি,
ধানের আগড়া এবং গোবর সার চারটি সমপরিমাণ আমি উপরে দিয়েছি। দিয়ে তার যে এখানে একটা খাঁজ আছে সেই খাঁজটার মধ্যে আমি পালংয়ের দানা বসিয়ে দিয়েছিলাম। পালংয়ের বীজগুলো আমি এখানে ফেলে দিয়েছিলাম। দেখছেন খুব সুন্দর আমার পালং গাছ এখানে হয়েছে, পালং শাক। আর দেখতে পাচ্ছেন পাতাগুলো দেখেও বুঝতে পাচ্ছেন এত সুন্দর এগুলো হয়েছে। তারপরে আমি যেটা করেছি এখানে একটা প্যাকেট নিয়েছি, প্যাকেটও ওই একই সয়েল মিডিয়া আমি ব্যবহার করেছি। প্যাকেটের মধ্যে যে সয়েল মিডিয়াটা আমি বললাম একই এখানে ব্যবহার করেছি, ধানের আগড়া, সাদা বালি, গোবর সার এবং গার্ডেন সয়েল সমপরিমাণ চারটে ভাগকে আমি এখানে করে বসিয়েছি। তার উপর এই গাছটাকে বসিয়ে দিয়েছি। গাছটা বসাতে গাছটারও জোর হয়েছে, আর আমি এখানে জল দিলে আমার পুরো বস্তাটা জল পেয়ে যাচ্ছে, আর তার ফলে এখানে পালং শাকগুলো ভালো হচ্ছে, আর সজনা শাক সজনা গাছটাও আমার খুব সুন্দর হচ্ছে। তাই এইভাবে আমি বসিয়েছি। আর এরপরে যখন এখান থেকে পালং শাক শেষ হয়ে যাবে, সিজন শেষ হয়ে যাবে, আমি গরম যখন পড়বে, কারণ এটা তো দীর্ঘদিন থাকবে গাছটা, গরম যখন পড়বে আমি এখানে অন্য কিছু গাছ লাগিয়ে দেবো। তাহলে আমার একই গাছে দুরকম আমি ফলন পাবো। এটা সহকারী ফসল হিসাবে আমি এটাকে এখানে নিয়ে নিয়েছি। এইভাবে আপনারা যদি যে কোনো গাছকে আপনারা বসাতে থাকেন তাহলে খুব ভালো হবে, এবং দুটো ফসল আপনারা একইভাবে তৈরি করতে পারবেন। দেখুন আমি একটা বস্তাতে পালং এবং সজনা গাছ দুটোই হয়ে পাচ্ছি। সজনার পাতা খুবই উপকার সেটা আপনারা জানেন, এতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। এখন তো এগুলো ডাস্ট হিসাবেও পাওয়া যায়, সজনার পাতা বিক্রি হয়, তাই বলবো সজনার পাতাও আপনারা খাবেন আর পালং শাকও খাবেন। এইভাবে যদি আপনারা বসান তাহলে খুব ভালো হবে। যে কোনো গাছকে যদি এইভাবে বসাতে থাকেন খুব ভালো হয়। আপনাদের কাছে আমি ভিডিওটা শেয়ার করলাম। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক শেয়ার করবেন, আর অবশ্যই আমাকে একটা লাইক দেবেন। আর যেটা করবেন আপনারা আপনাদের মতামতটা জানাবেন, জানালে আমার খুব ভালো লাগবে। আর বেল আইকনটা প্রেস করে দিলে আমার নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন। সবশেষে বলি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।